যারা প্রেগন্যান্সি প্ল্যান করছেন তাদের জন্য ওভুলেশন কবে হচ্ছে সেটা জানাটা অত্যন্ত জরুরি। কেন? তার কারণ আমরা জানি ওভুলেশন হওয়ার পর ডিম্বাণুটি শ্রীদেহে মাত্র 12 থেকে 24 ঘন্টা বেঁচে থাকে, আর শুক্রাণু বেঁচে থাকে শ্রীদেহে 48 থেকে 72 ঘন্টা। তো যদি সেই 12 থেকে 24 ঘন্টার মধ্যে শুক্রাণুর উপস্থিতি শ্রীদেহে না থাকে তবে কিন্তু নিষেক হবে না, প্রেগন্যান্সিও আসবে না। তো সেই কারণে একটা সাইকেলে যদি খুব প্রিসাইসলি কাউকে হাজবেন্ড ওয়াইফ রিলেশনের দিন নির্ধারণ করতে হয় তাহলে ওভুলেশন কিট কিন্তু একটা বড় হাতিয়ার। তো সেই কারণেই আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ওভুলেশন কিট কি, কিভাবে সেটা আমরা ইউজ করি, কারা ইউজ করতে পারেন, কবে থেকে ইউজ করা উচিত, দিনের কোন সময় ইউজ করা উচিত এবং কিভাবে সেটার রেজাল্ট ইন্টারপ্রেট করা উচিত, ওভুলেশন কিটে পজিটিভ হলে কি করব। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। ওভুলেশন কিট কি? ওভুলেশন কিট বা এলএইচ কিট হচ্ছে এইরকম একটা ইউরিনারি কিট, একেবারেই যেটা প্রেগন্যান্সি ইউরিনারি কিট আছে তারই মতন। অর্থাৎ ইউরিনের একটা পরীক্ষা করার কিট। ইউরিনে কি পরীক্ষা করা হয় না, এলএইচ হরমোন বা লুটিনাইজিং হরমোন পরীক্ষা করা হয়, সেটার দ্বারা আমরা এলএইচ সার্জ কখন হচ্ছে বডিতে সেটা জানতে পারি। এলএইচ সার্জ অর্থাৎ এক্সেসিভ এলএইচ সিক্রিশন হয় সাধারণত ওভুলেশন হওয়ার 36 ঘন্টা আগে। কাজেই আমরা এই কিটের মাধ্যমে এলএইচ সার্জ যদি জানতে পারি তাহলে তার 36 ঘন্টা পরে যে ওভুলেশন হবে এটা সম্বন্ধে অ্যাসিওর হতে পারি। এটা হয়ে লাভটা কি? আমরা জানি বডিতে মাত্র 12 থেকে 24 ঘন্টা ডিম্বাণু সজীব থাকে, নিষেক উপযুক্ত থাকে, আর বডিতে শুক্রাণু জীবিত থাকে 48 থেকে 72 ঘন্টা। তাহলে যদি যেদিনকে এলএইচ কিট পজিটিভ হলো তার 36 ঘন্টা পরে যদি ডিম্বনিঃসরণ হয় তাহলে বুঝতেই পারছেন সেই দিন আর তার পরের দিন যদি হাজবেন্ড ওয়াইফ রিলেশন হয় তাহলে কোনোভাবেই ডিম্বনিঃসরণের সময়টাকে স্পার্মের মিস করার কথা নয়। অর্থাৎ যখন ডিম্ব নিঃসরণ হবে আগে থেকেই ফিমেল বডিতে স্পার্ম উপস্থিত থাকবে ফার্টিলাইজ করার জন্য ডিম্বাণুকে, এবং এভাবেই প্রেগনেন্সি আসার চান্সটা অনেকখানি বাড়িয়ে দেওয়া যাবে। কারা এই টেস্ট করতে পারেন? যাদের পিরিয়ড রেগুলার, যাদের পলিসিস্টিক ওভারি নেই, যারা মেনোপজের কাছাকাছি নন, এবং যারা 30 বছরের বয়সের নিচে হলে 1 বছরের কম ধরে প্রেগনেন্সি ট্রাই করছেন, আর 35-এর নিচে হলে যদি তারা 6 মাসের কম প্রেগনেন্সি ট্রাই করছেন তবে তাদের জন্য এই টেস্টের দ্বারা প্রেগনেন্সি প্ল্যানিং উপযুক্ত। ঋতু চক্রের কততম দিন থেকে এই কিট দিয়ে টেস্ট করা শুরু করা উচিত? এই ওভুলেশন কিটের স্ট্রিপে সাধারণত একটা প্যাকে 5টা স্ট্রিপ থাকে। শুরু করার দিন বলা হয় যদি রেগুলার 28 দিনের সাইকেল হয় তাহলে 11তম দিন থেকে শুরু করা উচিত। 14 দিনের মাথায় আমরা সাধারণত ভাবি যে মিড সাইকেলে ওভুলেশন হবে 28 দিনের সাইকেলে। 14 দিনের 36 আওয়ার্স আগে এলএইচ চার্জ হওয়া উচিত, অর্থাৎ 12তম দিনে এলএইচ চার্জ হওয়া উচিত। তার একটা দিন হাতে রেখে শুরু করা অর্থাৎ 11তম দিন থেকে শুরু হবে। আমরা যদি আরেকটু ঘুরিয়ে ক্যালকুলেট করি তাহলে 28 - 17, 14 + 3 = 17, 28 - 17 সেটা হচ্ছে 11তম দিন। যদি আপনার সাইকেল ডেজ 30 দিনের হয় তাহলে 30 - 17 হবে 13তম দিন। যদি আপনার সাইকেল 32 দিনের হয় তাহলে 32 - 17 হবে 15তম দিন। আর যদি ধরুন আপনার 26 দিনের সাইকেল হয় তাহলে 26 - 17 হবে 9তম দিন। তো এইভাবে আপনার ফার্স্ট ডে যবে থেকে আপনি শুরু করবেন স্ট্রিপ দিয়ে সেই ডেটা আপনি ক্যালকুলেট করতে পারেন। আর এই যে ডেটা আপনি ক্যালকুলেট করবেন সেই ডেটা হিসেব করার দিন মাপার হিসেবটা হচ্ছে আপনার ফার্স্ট যেদিনকে পিরিয়ড হবে সেটা হচ্ছে ফার্স্ট দিন বা প্রথম দিন, 11th ডে মানে 11তম দিন মানে ফার্স্ট ডে 10 দিন পর। এবার আসি যে দিনের কোন সময় দেখা উচিত। এটা কিন্তু ফার্স্ট ইউরিন দিয়ে দেখলে অনেক সময় মিস হতে পারে। বলা হয় মিড মর্নিং ইউরিন দিয়ে দেখা, বা আরো প্রিসাইজ টাইম যদি আপনি বলেন তাহলে মোটামুটি 12টা থেকে 4টের মধ্যে যদি দেখা হয়, দুপুর 12টা থেকে বিকেল 4টে, তবে ভালো। এটা কেন? তার কারণ দেখা যায় যে এলএইচ চার্জটা সাধারণত রাত 12টা থেকে সকাল 8টার মধ্যে হয় এবং তার 4 ঘন্টা পরে এলএইচটা ইউরিনে ডিটেক্টেবল হয়।
তো সেই জন্য 12টা থেকে 4টাটা হচ্ছে আইডিয়াল টাইম। তারপরে গেলে আবার অনেক সময় এলএইচ হরমোনের লেভেল যদি ইউরিনে নেমে যায় তাহলে এলএইচ চার্জটা মিস হয়ে যেতে পারে। কতটা অ্যাকিউরেট এই টেস্ট? যাদের পিরিয়ড রেগুলার, যাদের পিসিওএস নেই, যারা মেনোপজের কাছাকাছি পৌঁছননি, তাদের ক্ষেত্রে দেখা যায় এটা 90-97% অ্যাকিউরেট যদি ঠিকভাবে করা হয়। কিভাবে টেস্টটা করা হয়? প্রথমে ইউরিনটা কালেক্ট করে নিতে হয় একটা ক্লিন কন্টেনারের মধ্যে। স্ট্রিপটা অবশ্যই হাতের কাছে রাখতে হয়, একটা ফ্ল্যাট সার্ফেসের কাছে চলে আসতে হয়। ইউরিনটা কালেক্ট করতে হবে 12টা থেকে 4টার মধ্যে। ইউরিন কালেক্ট করার 2 ঘন্টা আগে থেকে যদি জল খাওয়া রেস্ট্রিক্ট করা যায় এবং যদি আর ইউরিন পাস না করা হয় তাহলে রেজাল্টের অ্যাকিউরেসি বাড়বে। ইউরিন কালেক্ট হয়ে যাওয়ার পর স্ট্রিপটা প্যাক থেকে আনপ্যাক করে বের করে নিতে হবে এবং স্ট্রিপটা যে যতটা অবধি দাগ দেওয়া আছে সেই দাগ অবধি ইউরিনে ডুবিয়ে রাখতে হবে 5 সেকেন্ডস অবধি। তারপরে কিটটা তুলে নিয়ে একটা ফ্ল্যাট সার্ফেসে রাখতে হবে। ফ্ল্যাট সার্ফেসে রাখার পর 10 মিনিট ওয়েট করে রেজাল্ট রিড করতে হবে। যদি 2টো দাগ আসে তাহলে পজিটিভ, যদি 1টা দাগ আসে তাহলে নেগেটিভ, যদি কোনো দাগ না আসে তাহলে স্ট্রিপটি ইনভ্যালিড। 2টো দাগ এলে যদি 1টা গাঢ় 1টা হালকাও হয় তবেও কিন্তু এক্ষেত্রে পজিটিভ ধরা হয়। কিট টেস্ট পজিটিভ আসলে সেই দিন আর তার পরের দিন হাজবেন্ড ওয়াইফ রিলেশন করতে বলা হয়, কারণ কিট টেস্ট পজিটিভ আসা মানে আপনার এলএইচ চার্জ হয়েছে আর 36 আওয়ার্সের মধ্যে আপনার ডিম্ব নিঃসরণ হওয়ার কথা। এবং হাজবেন্ড ওয়াইফ রিলেশন করলে স্পার্ম বডিতে 48-72 আওয়ার্স বেঁচে থাকে, অর্থাৎ যখন ডিম্ব নিঃসরণ হবে তখন বডিতে স্পার্মের থাকার কথা। আরও একটুখানি ভালো অবস্থায় থাকার জন্য বলা হয় পরের দিনও হাজবেন্ড ওয়াইফ রিলেশন করতে, যাতে বাই চান্স যদি ডিম্ব নিঃসরণ একটু ডিলেডও হয়, এলএইচ চার্জ যদি আরেকটু পরেও গিয়ে গাঢ় হয়, ধরুন যেদিনকে আমি হালকা দাগ পেলাম সেদিনকে তো আমি পজিটিভ ধরে নিচ্ছি, যদি তার পরের দিনও ধরা হয় যে এলএইচ চার্জ হলো এবং তার 36 আওয়ার্স পরে হলো, তাহলে যদি হাজবেন্ড ওয়াইফ রিলেশন তার পরের দিনও হয় তাহলে কিন্তু কোনোভাবেই ওভুলেশন ডেটা মিস হওয়া সম্ভব নয়। তো এইভাবে প্রেগনেন্সি আসার চান্স, ফার্টিলাইজ হওয়ার চান্স কি বাড়ানো সম্ভব। যদি কিট টেস্ট নেগেটিভ হয় তাহলে পরপর 5 দিন অবধি একই টাইমে ওভুলেশন কিট দিয়ে ট্রাই করা যায়। যদি 5 দিনের পরেও 2টো দাগ না আসে তাহলে সেই সাইকেলে এই কিট টেস্টটা ফেল করলো, তার পরের সাইকেলে দিনে 2 বার করে কিট টেস্ট করা পসিবল। এবং যদি পিরিয়ড ইরেগুলার হয় বা যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া উচিত। কি দামে ওভুলেশন কিট পাওয়া যায়? প্রেগনেট, ওভারডিউস, আই নো, এই নামে এগুলো পাওয়া যায়। এরকম আরও অনেক কিছুই আছে ওভুলেশন কিটের নাম। আমি চেষ্টা করছি 2-3টে লিঙ্ক যদি দিয়ে দেওয়া যায়। এটা কিন্তু অ্যামাজনেও অ্যাভেলেবেল এবং অনেক ওটিসি থেকেও পাওয়া যায়। আর দামের কথা যদি বলি তাহলে সাধারণত 5টার দাম 500-600 মধ্যে হয়, অর্থাৎ পার কিট 100-150 মধ্যে দাম হয়। আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ইনফরমেশনগুলো আপনার বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে তারাও খুব সহজেই প্রেগনেন্সি প্ল্যানিং করতে পারে। ভালো থাকুন।